রাজ্যের প্রশাসনিক স্তরের উচ্চ আধিকারিকরা মূলত কেন্দ্রীয় সিভিল সার্ভিস ও ত্রিপুরা সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে নিয়োজিত হন। তাদের নিয়োগ করা হয় ইউপিএসসি পরিচালিত কেন্দ্রীয় সিভিল সার্ভিস পরীক্ষার মধ্যে, পাশাপাশি ইউপিএসসি পরিচালিত সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে আইএএস, আইএফএস, আইপিএস এবং অন্যান্য কেন্দ্রীয় গ্রুপ এ ও বি আধিকারিকগণকেও নিয়োগ করা হয়। কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্য থেকে সীমিত সংখ্যক পরীক্ষার্থী কেন্দ্রীয় সিভিল সার্ভিস পরীক্ষায় সফলতা অর্জন করতে পারে। তাই ইউপিএসসি পরিচালিত কেন্দ্রীয় সিভিল সার্ভিস পরীক্ষায় ত্রিপুরা রাজ্যের তরুণ তরুণীদের উৎসাহ প্রদান করার লক্ষ্যে বর্তমান রাজ্য সরকার 2019 থেকে 2020 অর্থবর্ষে লক্ষ্য নামক এক বৃত্তি প্রদান করার পরিকল্পনা গ্রহণ করেছেন। ত্রিপুরা স্থায়ীভাবে বসবাসকারী কেন্দ্রীয় সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের, যাদের পরিবারের বাৎসরিক আয় 10 লক্ষ টাকার মধ্যে সীমিত, সেই সকল পরীক্ষার্থীরাই এই বৃত্তি লাভের জন্য উপযুক্ত বলে জানানো হয়েছে বৃত্তি প্রাপ্তির নির্দেশিকায়। এবার এই বৃত্তি প্রাপ্তির সমস্ত মানদণ্ড পূরণ করে রাজ্য সরকারের এই বৃত্তি লাভের সুযোগ পেয়েছে জয় দেবনাথ, জ্যোতিষ্মান চাকমা এবং ভিক্টর দেববর্মা নামে রাজ্যের 3 যুবক। সোমবার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই 3 পরীক্ষার্থীদের হাতে 5 লক্ষ টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 2019-20 একটা স্কিম আমরা আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে একটা স্কিম একটা তৈরি করেছিলাম, চিফ মিনিস্টার স্পেশাল স্কিম ফর ইউপিএসসি, একদম যারা এক্সপিরিয়েন্স তাদের জন্য। তো সেই স্কিমের যে কতগুলো ক্রাইটেরিয়া রাখা হয়েছিল, যে যারা বাৎসরিক, যাদের ফ্যামিলির 10 লাখ টাকা যাদের আয় এবং তার নিচে, তাদের জন্য এই স্কিম, এবং ত্রিপুরার বাসিন্দা ওনাদের হতে হবে। তো সেই অনুযায়ী একজন, যারা অলরেডি একজন পেয়েছেন, যিনি শতাব্দী মজুমদার, উনি তেলিয়ামুড়ার বাসিন্দা এবং উনি অলরেডি আইএসএ সিলেকশন পেয়ে গেছে, অলরেডি ওনার পোস্টিংও আছে। প্রিলিম যেটা আছে, প্রিলিমিনারি যে আইএস এক্সাম, সেই এক্সামে যদি ওনারা ক্লিয়ার করে তাহলে ওনাদেরকে আমরা 5 লাখ টাকা করে আর্থিকভাবে সাহায্য আমরা করি। তো সেইভাবে আমাদের ক্রাইটেরিয়া ফিক্স আছে। তো আজকে আমার খুব খুশি হচ্ছে আপনাদের সামনে এই বিষয়টা রাখার জন্য, যে ত্রিপুরার থেকে যে ক্রাইটেরিয়া আমি বললাম, জয় দেবনাথ ওনার বাড়ি হচ্ছে শান্তির বাজার এবং বাবার নাম হচ্ছে রতন দেবনাথ, ওনাকে 5 লক্ষ টাকার আর্থিক সাহায্য আমরা দিচ্ছি। উনি প্রিলিমিনারি যে আইএস এক্সাম সেটা পাস করেছেন। এবং আরেকজন হচ্ছে জ্যোতিষ্মান চাকমা, বাবার নাম হচ্ছে সুশান্ত চাকমা, বাড়ি হচ্ছে অভয়নগর আগরতলাতে, ওনাকে আমরা 5 লাখ টাকার আর্থিক সাহায্য আমরা করছি। আরেকজন হচ্ছে ভিক্টর দেববর্মা, হীরালাল দেববর্মার ওনার বাবার নাম, ওনার বাড়ি হচ্ছে কৃষ্ণনগর ঠাকুর, হরিশ ঠাকুর রোডে, ওনাকেও 5 লাখ টাকা আমরা আর্থিক সাহায্য করেছি। এর পূর্বে 2020 থেকে 2021 অর্থবর্ষে রাজ্যের তেলিয়ামুড়া বাসিন্দা শতাব্দী মজুমদারের নামে পরীক্ষার্থীও এ বৃত্তি লাভ করেছেন এবং বর্তমানে উনি আইএএস পদে কর্মরত রয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।